Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। এতদিন পর দেখা, ভাবলাম একটু স্টাইলই হোক। কি বড় বৌদি রেগে আছো মনে হচ্ছে? কি চাই? কি চাই তো তোমাদের, আমাকে তাও আবার ঝিলমিলকে সায়স্তা করার জন্য। মেজো পাঠিয়েছে তোমাকে, চৈতালির কথা এসেছ, তারপর বাবার সামনে আমাদেরকে ফাঁসাবে, তাই তো? শত্রু শত্রু ইজ ইকুয়াল টু বন্ধু। ঝিলমিল তোমার শত্রু হলো কি করে? 7 দিনের সাসপেনশন, এত বছর সার্ভিস করার পরেই প্রথমবার। জাস্ট ফর ঝিলমিল। যাকে বাদ দাও আমার কথা, ফকের বাবু মি, আমি তো আর 7 দিন পর নিজের চেয়ারে গিয়ে বসব, কিন্তু তোমার গদি বড় বৌদি, ওই বাড়িতে তো তোমার গদি আর এসি কোটায়, তাই না? শোনো সাগর, আমি জানি তুমি পাল্টিবাজ, আর চাইলে যে আমাদের ফাঁসিও দিতে পারো সেটাও জানি। না ফাঁসালে তো আমারই লাভ। থিংক, ভেবে দেখো। বাট আই ডোন্ট ট্রাস্ট ইউ, ভরসা করি না তোমায়। বিয়েটা আটকে দিলেও না, তাই নাকি? বিয়ে আটকাবে? গ্রেট, তাটকে দেখাও দেখি। বর্দা, বৌদিকে বাড়ি নিয়ে যাও। একটা কথা মাথায় রেখো সাগর, যা করার তুমি নিজে করছো। শিগগিরই সুখবর পেয়ে যাবে। বিয়ের দিন আবির রায়ের পাত্রী ঝিলমিল হাওয়া। তুমি বুঝতে পারছো, ঝিলমিল যদি এই সংসারে চলে আসে, সংসারে যদি রাজ ধরে, তাহলে তাহলে তুমি আমি পিউ কোথায় গিয়ে দাঁড়াবো? আর যে এই সংসারে আমাদের একটা সে আছে এখনো, তোমার আমার সে, তোমার সে নয়, পিউয়ের নয়। আমি জানি তুমি হয়তো ভালো ভেবেই আমাদের জন্য এসব করছো, কিন্তু কিন্তু কি আর, তুমি আমার উপর ভরসা করো না, বিশ্বাস করো না আমাকে। আর্য প্লিজ প্লিজ, আর্য একবার আমি হাত জোর করছি, একবার তুমি আমাকে বিশ্বাস করো, তুমি তুমি প্লিজ আমার পাশে থাকো, আর কিচ্ছু চাই না আমি। আচ্ছা, সারা জীবন আছে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।